স্যার, রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, ব্রিটেনের রাজার সম্পর্কে বলা হয় দ্য কিং ক্যান ডু নো রং। এই কথাটা দিয়ে আসলে কি বোঝানো হয়? ও আচ্ছা, ধন্যবাদ। এটা কিং অর কুইন? দ্য কিং অর কুইন ক্যান ডু নো রং। এখন তো কুইন, এখন তার কিং। এখানে একটা জেন্ডার ইস্যু আছে। ঠিক আছে, জেন্ডার ইস্যু আছে। কিং অর কুইন, সাধারণত কিং, এটা হলো ব্রিটেনের রাজা বা রানী, উনি তো রাষ্ট্রপ্রধান। জি, রাষ্ট্রপ্রধান, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। ওখানে তো সংসদীয় সরকার ব্যবস্থা, আমরা একটা, ওখানে প্রধানমন্ত্রী হলো অল ইন অল একটা কথা, সিরামোনিয়াল হেড অফ স্টেট, উনি হলো সিরামোনিয়াল হেড, আলংকারিক প্রধান বা নিয়মতান্ত্রিক প্রধান বা সাংবিধানিক প্রধান, যেই নামেই অভিহিত হন, আসল প্রধান তো হলো আপনার প্রধানমন্ত্রী। ওই যে আমাদের দেশে একটা গান আছে না, আকাশাতে লক্ষ তারা চাঁদ শুধু একটা রে, সে চাঁদটা কি আমাদের দেশে আসেন? আমাদের দেশে চাঁদ কি প্রধানমন্ত্রী না? তা আমাদের দেশে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি যে কাজগুলো করে তো সিরামোনিয়াল কাজ। আমাদের সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি নিজে নিজে দুইটা কাজ করতে পারবে, এটা হলো প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগে তিনি কার সাথে পরামর্শ করবে না, রিমেনিং অল থিং তিনি ডিসকাস করবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, তাই না? আবার প্রধানমন্ত্রী উনি যা যে কাউকে নিয়োগ করতে পারবে না, যিনি সংসদে সংখ্যাগরিষ্ঠটা আসন পাইছে তিনি তো তাকে প্রধানমন্ত্রী করবেন, তাই না? সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের আস্থাভাজন, আস্থাভাজন, তার মানে উনি আসলে অরিজিনাল কাজ একটা প্রধান বিচারপতি নিয়োগ। ঠিক ওই যে ব্রিটেনে তো তাই, রাজা বা রানী তো আসলে সিরিমোনিয়াল হেড, সকল কিছু তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করে। এই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে এটা সরকারের ভুল, এটা প্রাইম মিনিস্টার ভুল, উনার ভুল না, উনি তো সিরিমোনিয়াল হেড। এই জন্য বলেছে কিং অর কুইন ক্যান নট ডু এনি রং, মানে যদি কোনো রং হয়ে থাকে সেটা সরকার করছে, কিং এর না, কিং এর না, কারণ কিং হলো সিরিমোনিয়াল হেড। এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে গিয়েই কি নতবা কুইন এটা উনি যোগ জাস্টিস মিশন দিছে। আমি একটা কথা বলি, ধরেন আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে একটা ফাইল গেছে, মহামান্য রাষ্ট্রপতি জাস্ট এটাকে অনুমোদন দিবে, সিগনেচার করবে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কি ওখানে যে নীতিগত কিছু আছে এটা কি চেঞ্জ করতে পারবে? উনি কিছুই করতে পারবে না, এবং ওনার করার সাংবিধানিক এখতিয়ারও নাই। এবং অনেক সময় দেখা গেছে উনি ওনার ফাইলটাও তো পড়ে না ঠিক করে, হয়তো বা ওনার বেসামরিক সচিব, ওনার দুজন সচিব থাকে, একজন হলো সামরিক সচিব, একজন হলো বেসামরিক সচিব, বেসামরিক সচিব হয়তো বা ফাইলটা পড়লো, কোনো কোনো ক্ষেত্রে নাও পড়তে পারে, স্যারের কাছে যায় ফাইলটা দিল, স্যার সিগনেচার করে দিল, ওনার ভিতরে কী আছে উনি কি জানে? ঠিক ইংল্যান্ডের রাজা বা রানীর কাছে সরকারের তরফ থেকে যে ফাইলগুলো যায়, ইংল্যান্ডের রাজা বা রানী তো জাস্ট এটাকে অথরাইজ করে, রিকগনাইজ করে। সিগনেচার না করলেও তো আমাদের দেশে এটা একসময় সিগনেচার করেছে, মর্মে ধরে নেওয়া হবে, যদি আপনার 15 দিনের মধ্যে সিগনেচার না করে তাহলে ধরে নিতে হবে উনি সিগনেচার করেছে, অথবা 15 দিনের মধ্যে তিনি ফেরত পাঠাবেন, মানি বিলের ক্ষেত্রে, সেটা হলো আইনের ক্ষেত্রে, এটা সরকারের কোন ইয়ের ক্ষেত্রে না, ওই যে সরকারের কোন প্রস্তাবের ক্ষেত্রে না, প্রশাসনিক রেগুলার অ্যাক্টিভিটিস না, ওগুলির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে ফাইল যাবে মহামান্য রাষ্ট্রপতি ওতে সিগনেচার করতে বাধ্য। আচ্ছা আচ্ছা, লিগ্যালি কনভেনশনালি। আর ঠিক তদ্রুপ ব্রিটিশ পার্লামেন্ট অথবা ব্রিটিশ সরকার থেকে যে প্রস্তাবগুলো যায়, যে ডিসিশনগুলো যায়, যে প্ল্যানগুলো যায়, যে প্রোগ্রামগুলো যায়, এটা মহামান্য রাজা বা রানী আনুষ্ঠানিকভাবে সেটা রিকগনাইজ করে। এতে দোষ যদি হয়ে থাকে, উনি যদি ওটা যদি ওই সিগনেচার মধ্যে যদি কোনো অপরাধ হয়ে থাকে, রাজনৈতিক অপরাধ হয়ে থাকে, ধরে নেবে এটা সরকার করছে, রাজা বা রানী করে নাই। স্যার, আমাদের দেশেও তো কোনো একটা জিনিসের জন্য পরবর্তী সমালোচনাটা ওই সরকারের বা প্রধানমন্ত্রীর হয়, রাষ্ট্রপতির তো হয় না, মহামান্য রাষ্ট্রপতির তো হবে না, কারণ রাষ্ট্রপতি তো সিরিমোনিয়াল হেড, আমরা তো ওদেরই উত্তরাধিকার বহন করছি অনেক ক্ষেত্রেই, ওই একই সিস্টেম তো একই সিস্টেম, ওদেরটা ঐতিহ্যবাহী, আমাদেরটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে, সত্যি কথা এটাই, রাইট।